সশস্ত্র সন্ত্রাসী গোষ্ঠী কেএনএফ এর ভয়ে গ্রাম ছাড়া বান্দরবানের রুমা ও থানচি সীমান্তের আরও 11টি পরিবার, তারা আশ্রয় নিয়েছে থানচি শহরে। এদিকে পাহাড়ে শান্তি ফেরাতে বিভিন্ন জাতিসত্তার সঙ্গে মত বিনিময় করেছে জেলা পরিষদ। আকাশ মারমার তথ্য চিত্রে ডেস্ক রিপোর্ট দেখুন বিস্তারিত। শান্তিপ্রিয় হিসেবে পরিচিত হলেও পাহাড়ি জেলা বান্দরবান এখন অশান্ত। সশস্ত্র সন্ত্রাসী গোষ্ঠী কেএনএফ সৃষ্টি হওয়ার পর চলছে খুন, অপহরণ সহ নানান অপরাধমূলক কর্মকাণ্ড। রুমা ও থানচি এই দুই উপজেলার সীমান্তে থাকা হাজারো পাহাড়ি প্রাণ ভয়ে গ্রাম ছেড়েছে। একদিন আগেও পালিয়েছে আরও 11টি পরিবার, তারা আশ্রয় নিয়েছে থানচি শহরে। গ্রামে দুই পার্টি সংঘর্ষ হওয়ার কারণে আমরা থাকতে পারতেছি না, একটা পরিবার মানে সংখ্যা কম, দুই এক পরিবার থাকতে পারতেছে না। একটা বান্দরবানকে সুন্দর একটা নগরী হিসেবে এবং সম্প্রীতির একটা অঞ্চল হিসেবে তারা উপহার দিতে পারে। আগের মতো সমাধানে আগের মতো এই বান্দরবান সম্প্রীতি মানে বান্দরবান করে থাকতে চাই। শান্তি ফেরাতে 11টি জাতিসত্তার সঙ্গে মত বিনিময় করেছে পার্বত্য জেলা পরিষদ। 12টা জাতি বাঙালি সহ আমরা বৈঠক করেছি, পরবর্তীতে আমরা পরবর্তীতে আবার আলোচনা হবে, মানে ক্ষুদ্র আসরে আলোচনা হবে, তারপর পরবর্তীতে আমরা প্রশাসনের সাথে আলাপ করব, এখানকার আইন শৃঙ্খলা বাহিনীর সাথে আলাপ করব, তারপর এইভাবে আমরা এগিয়ে যাব। যদি আমরা সম্মিলিতভাবে কাজ করি তাহলে অবশ্যই বান্দরবানের তিন উপজেলার সীমান্তে টানা কয়েক মাস ধরে কেএনএফ এর সঙ্গে সেনাবাহিনীর বন্দুকযুদ্ধ চলছে, এতে প্রাণ হারিয়েছে বেশ কয়েকজন। তিন এলাকার প্রায় 9টি গ্রাম এখন জনশূন্য। ডেস্ক রিপোর্ট, নাগরিক।